1999 সালে বিখ্যাত ব্রিটিশ মিডিয়া হাউস বিবিসি নিউজ সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, সমাজকর্মী, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে এক এবং একাধিক সমীক্ষা চালায়। সমীক্ষার বিষয়, পৃথিবীর ইতিহাসে ওই সহস্রাব্দের সেরা চিন্তাবিদ কে? কি আশ্চর্য সমাপতন ভাবুন। 1999 অক্টোবরে যখনই সমীক্ষা চালাচ্ছে বিবিসি, ঠিক তখনই বার্লিন প্রাচীর ভেঙে দেওয়ার 10ম বার্ষিকী পালিত হচ্ছে। কয়েক সপ্তাহের ধারাবাহিক সমীক্ষা শেষে বিবিসি জানালো, পিপলস চয়েস ফর গ্রেটেস্ট থিঙ্কার হলেন কার্ল মার্ক্স, রানার আপ আলবার্ট আইনস্টাইন, নিউটন এবং ডারউইন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ। এই সমীক্ষার পর অবশ্য নেই নেই করে কেটে গেছে 21টা বছর। গঙ্গা যমুনা দিয়ে অনেকটা জল গড়িয়ে গেছে। রোনাল্ড রেগান, বিল ক্লিন্টন, মার্গারেট থ্যাচারদের হাত ধরে সমকালীন রাজনীতির প্রেক্ষাপটটা নিউ লিবারাল অর্থনীতির অশ্বমেধের ঘোড়া ছোটানোর, অর্থনীতির উপর সরকারের নিয়ন্ত্রণ সরিয়ে বাজারের হাতে ছড়ি ঘুরানোর প্রেক্ষাপটটা, পৃথিবী জুড়ে নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চয়তার যে নীতি, সেই নীতিকে মুছে ফেলে আর্থিক সাম্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ধারণাটাকেই জ্যান্ত কবর দেওয়ার। আজকেও আমাদের দেশে যে বেচুবাবুর সরকারকে দেখছেন, কিংবা দেশের জিডিপি 24% হ্রাস পেলেও মুকেশ আম্বানির সম্পত্তির 35% শ্রীবৃদ্ধি চাক্ষুষ করছেন, সেসব আসলেই নিওলিবারাল পলিসির কুফলের টিপ অফ দ্য আইসবার্গ মাত্র। আর তাই প্যান্ডেমিকে ভরা বাজারে যখন পুঁজিবাদী দেশগুলোর অবস্থা ল্যাজে গোবরে, তখন নিওলিবারাল অর্থনীতির অন্যতম প্রচারক ব্রিটিশ ট্যাবলয়েড ফিনান্সিয়াল টাইমসও গত 4 এপ্রিল সম্পাদকীয়তে লিখেছে, গত 4 দশকের চালিকা নীতিগুলির র্যাডিক্যাল পরিবর্তন দরকার, সরকারের অর্থনীতির ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে, পাবলিক সার্ভিসে দায়বদ্ধ হতে হবে, শ্রমে নিরাপত্তা দিতে হবে, ধনীদের সুবিধাজনক নীতি পুনঃবিবেচনা করতে হবে, সর্বনিম্ন সাধারণ আয় এবং সম্পদ করের মতো বিষয়গুলিকেও আলোচনায় নিয়ে আসা দরকার। মিডিয়ার সকাল বিকল নিয়ম করে হিংস্রতা, উগ্র জাতীয়তাবাদ আর দাঙ্গাবাজির টনিক আপনাকে বেশ কয়েক বছর ধরে গিলিয়েছে, আপনাকে কানে ফিসফিস করে বলেছে অল্টারনেটিভ নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, ব্রেকফাস্টে মনে করিয়ে দিচ্ছে বিকল্প নেই, প্যান্ডেমিকে মুড়িমুড়কির মতো মানুষ মরছে অথচ আপনি জানছেন বিকল্প নেই, কোটি কোটি মানুষ কাজ হারাচ্ছেন অথচ আপনি শুনছেন বিকল্প নেই, পরিযায়ী শ্রমিক ট্রেনে কাটা পড়ছেন অথচ আপনি ভাবছেন বিকল্প নেই, জিডিপি -23.9% এর গোত্তা খাচ্ছে অথচ আপনাদের নাকি বিকল্প নেই, তোরা তো 7%, তোরা লোকসভায় শূন্য অতএব বিকল্প নেই, তোদের সোভিয়েত ভেঙে গেছে অতএব বিকল্প নেই, আপনিও দিব্যি অভ্যস্ত হয়ে গেছিলেন এই সমস্ত, বিশ্বাস করেছিলেন সরকারের কাজ বোধ হয় এমনটাই হওয়া উচিত, মন্দির বানানো, কে কি খাবে কে কি পড়বে তাই নিয়ে ফরমান দেওয়া, হিন্দু মুসলিমের নামে দেশের মানুষকে ইঁদুর বেড়াল খেলানো, রেল থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি সব কিছু বেচে দেওয়া, এই সমস্ত কিছু। আসলে কিন্তু বিকল্প ছিল, বিকল্প আছে, বিকল্প থাকবে। আজ যখন 100 বছরে পা দিল ভারতের বুকে কমিউনিস্ট পার্টি, সেই বিকল্পের চর্চা আরো বেশি জরুরি হয়ে উঠেছে। সেলুলার জেলের দেওয়ালে কান পাতলে অবিভক্ত বাংলার চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ের গুহার বাতাসে লেগে থাকা বারুদের গন্ধে নিঃশ্বাস নিলে, ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ স্লোগানে কিংবা মিরাট ষড়যন্ত্র মামলার ভাষ্যে রক্ত লেখা ইতিহাস জানে ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট পার্টির গৌরবময় ভূমিকা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের পাশাপাশি কমিউনিস্ট পার্টির আপোষহীন সংগ্রাম ছিল শ্রেণী শোষণের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব, সংবিধানের ধর্মনিরপেক্ষতার পক্ষে। পরে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা গণ আন্দোলনগুলোয় কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল তীব্রতর, একদম সামনের সারিতে। কেরালার পুন্নাপ্রা ভায়ালার, অবিভক্ত বাংলার তেভাগা আন্দোলন, অসমের সুরবা উপত্যকার আন্দোলন, মহারাষ্ট্রের ওয়ার্লি গণ অভ্যুত্থান, ভূমি সংস্কারের দাবিকে জাতীয় রাজনীতির খুব গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে জায়গা করে দিয়েছিল আমরা, এই আমরা যারা বামপন্থী রাজনীতি করি। এরই ফলাফল হিসাবে দেশে জমিদারি প্রথার অবলুপ্তি ঘটে, হাজার হাজার মানুষ সামন্ততান্ত্রিক শোষণের শেকল থেকে মুক্তি পান, তেলেঙ্গানার সশস্ত্র অভ্যুত্থান এদেশের কমিউনিস্টদের মুকুটে যোগ করে আরও এক নতুন পালকের। ভাষাভিত্তিক রাজ্য গঠনের যাবতীয় প্রয়াসে কমিউনিস্ট পার্টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এগুলোর মধ্যে বিশালন্ধ্র, ঐক্য কেরালা এবং সংযুক্ত মহারাষ্ট্রের জন্য আন্দোলন কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে ওঠে। ইনক্লুসিভ ইন্ডিয়ায় গণতান্ত্রিক বার্তা দেওয়া সেদিন থেকেই কমিউনিস্ট পার্টির লক্ষ্য ছিল। বামপন্থী বিকল্প কি
সেটার উদাহরণ তুলে ধরাই ছিল কমিউনিস্ট পার্টির লক্ষ্য। স্বাধীনতার আগে থেকেই নির্বাচনে জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায় নির্বাচিত হয়েছিলেন। তারা তুলে ধরেছিলেন বামপন্থী বিকল্পের কথা, খাদ্য সংকটের কথা, তেভাগা আন্দোলনের মধ্যে কৃষকের দাবির কথা। এরপর 1952 সালের নির্বাচনে বিরোধী দল হিসাবে লোকসভা এবং বেশিরভাগ রাজ্যের বিধানসভায় কমিউনিস্ট পার্টিগুলো মানুষের মৌলিক সমস্যাগুলোকে সামনে নিয়ে এসেছে বারবার। কেরালায় 1957 সালে প্রথম কমিউনিস্ট সরকার গড়ে ওঠে ইএমএস নাম্বুত্রিবাদের নেতৃত্বে। তারপর 1967 এবং 1969 সালে বাংলায় যুক্তফ্রন্ট সরকার, 1977 সালে বাংলায় বামফ্রন্ট সরকার এবং 1978 সালে ত্রিপুরায় গড়ে ওঠে বামফ্রন্ট সরকার। 2004 সালে লোকসভায় 61টি আসনে জয়ী হই আমরা মানুষের ভোটে। প্রতিটা ক্ষেত্রেই আমাদের লক্ষ্য ছিল এক, বামপন্থী অল্টারনেটিভকে, বামপন্থী বিকল্পকে মানুষের সামনে তুলে ধরা। যে সমস্ত রাজ্যগুলোতে কমিউনিস্ট পার্টি সরকার গঠন করেছে সেখানে যথেষ্ট সীমাবদ্ধতার মধ্যেও সেই সরকারগুলি কাজ করেছে। একাধিকবার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত নামিয়ে আনা হয়েছে এই বামপন্থী সরকারগুলোর কাজে বাধা সৃষ্টি করার জন্য। তার মধ্যেও চেষ্টা চলেছে সাধ্যমতো, বাংলা থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে কেরালা, প্রতিটা ক্ষেত্রেই। কেরালা এবং পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভূমি সংস্কার। জমিদারি প্রথার অবলুপ্তি ছাড়া ভূমি সংস্কার বাস্তবে সম্ভব নয়। বামপন্থী সরকারগুলো তাই উদ্ধার করেছে সেই জমি, যে জমিগুলো ঊর্ধ্বসীমার বাইরে, সেই জমিগুলোকে উদ্ধার করে তার আইন অনুসারে বণ্টন করেছে, বিভিন্ন ধরনের প্রজাস্বত্বের পরিবর্তন ঘটিয়ে সাধারণ গরিব মানুষের হাতে। এছাড়াও খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই সব ক্ষেত্রেই নজির গড়েছে বামপন্থী সরকার, নজির গড়েছে বিকল্পের। সবচেয়ে শক্তিশালী গণবণ্টন ব্যবস্থা, সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যের দৃষ্টান্ত তৈরি করেছে কেরালার বাম সরকার। স্বাস্থ্য সূচকে কেরালা রীতিমতো টক্কর দেয় বিশ্বের উন্নত দেশগুলোকেও। লিঙ্গ অনুপাতে বৃদ্ধি অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা আটকানো, নারী সাক্ষরতার হার বৃদ্ধি, শিশু এবং মাতৃ মৃত্যুর হার কমানো, এসবে কেরালার সাফল্য তো ভারতে নজিরবিহীন। বাংলা ও ত্রিপুরার বামফ্রন্ট সরকার শিক্ষা স্বাস্থ্যে অগ্রগতি ঘটানোর প্রশ্নে, গরিবি হটাওকে বাস্তবায়িত করার প্রশ্নে বিশেষ সাফল্য দেখিয়েছে। ত্রিপুরার বাম সরকার অবশ্য আরেকটি বিশেষ কারণে আমাদের সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আদিবাসী সমস্যার সমাধান করতে পেরেছে ত্রিপুরা, তারা তৈরি করেছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তার মধ্যে দিয়ে গণতন্ত্রের প্রসার, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে সরকারকে নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। সম্পদের কেন্দ্রীভবন ভাঙতে না পারলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব নয়। বিকেন্দ্রীকরণ বলতে কেবল কেন্দ্র রাজ্য নয়, জেলা স্তরেও ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য নির্বাচিত ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করেছিল কেরল সরকার। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেখে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও প্রশংসা করতে বাধ্য হন। সারা দেশে সেই মডেল প্রয়োগ করার দিকে হাঁটে কংগ্রেস সরকার। যে কথাটা বিশেষভাবে আজকের দিনে গুরুত্বপূর্ণ সেটা হলো ধর্ম ও জাতপাত সম্পর্কে বামপন্থী সরকারগুলোর অবস্থান। রেকর্ড ঘাটলে খুব স্পষ্টভাবে দেখা যাবে বাম সরকারগুলো ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষতার রাস্তায় হেঁটেছেন বহুবার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিভিন্ন সময়। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি সমস্ত রকম সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, আদিবাসী ও তফসিলি জাতির মানুষের অধিকার রক্ষার পক্ষে, মহিলাদের অধিকার রক্ষায় সক্রিয় থেকেছি আমরা। ভূমি সংস্কারের কর্মসূচিতে প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছিলেন আদিবাসী, তফসিলি জাতি ও সংখ্যালঘু মানুষজন। পরবর্তীকালে বিচারপতি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার গোটা দেশে সর্বপ্রথম অনগ্রসরতার মাপকাঠিতে সংখ্যালঘুদের ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি করে রিজার্ভেশনের আওতায় নিয়ে আসেন। পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রের সাফল্যকে সংহত করে তার ভিত্তিতে শিল্পায়নের উদ্যোগ নেন বামপন্থীরা। এরাজ্যের বামফ্রন্ট সরকার সময়োপযোগী স্লোগান তুলেছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই ধান উৎপাদনে, আলু উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান পৌঁছে আমাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের। শেষ উদ্যোগটা ছিল সিঙ্গুর, বিরোধীদের গাজোয়ারির চক্রান্তে যা ভেস্তে গেছিল। বাংলার যুব সমাজকে আরো কত দিন তার মাশুল গুনতে হবে তা আমাদের জানা নেই। ক্ষমতার লোভ নয়, বামপন্থীরা আসলে মানুষের কাছে দায়বদ্ধ। বামপন্থীদের এই ভূমিকার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো প্রথম ইউপিএ সরকার। সেই সময় বামপন্থীরা একই সঙ্গে দুটো ভূমিকা পালন করেন। প্রথমত,
সাম্প্রদায়িক শক্তি যাতে দেশের ক্ষমতা দখল করতে না পারে তার জন্য কংগ্রেসের সাথে নীতিগত ফারাক থাকা সত্ত্বেও বাইরে থেকে সরকার গঠনে তাদের সমর্থন দেওয়া। দ্বিতীয়ত, ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে প্রথম ইউপিএ সরকারকে চলতে বাধ্য করা, কেন্দ্র যাতে জনবিরোধী পদক্ষেপ না নিতে পারেন তার ব্যবস্থা করা। বামপন্থীদের বাধা ছিল বলেই এই সরকার নবরত্ন মিনিরত্নের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণ করতে পারেননি, শেয়ার বিক্রি করে ব্যাংক বিমায় সরকারি অংশীদারত্ব কমাতে পারেননি। শুধু তাই নয়, বামপন্থীদের চাপের কারণেই কেন্দ্রের সেই সরকার 100 দিনের কাজ চালু করতে বাধ্য হয়েছিল। আদিবাসীদের জন্য ছিল অরণ্যের অধিকার, গার্হস্থ্য হিংসা বিরোধী আইন হয়েছিল ওই সময়, তথ্যের অধিকারেরও আইন আমরা করে দেখিয়েছিলাম। সেই সময় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য অর্জুন সেনগুপ্ত কমিশনও গঠিত হয় আমাদের বামপন্থীদের আন্দোলনের চাপে। এমনকি এখনো করোনা মহামারী এই দুর্দিনেও বামপন্থীরা মানুষের পাশে। কিরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা শুধু নয়, সীমিত ক্ষমতা নিয়ে সারা দেশের গরিব খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে গেছি আমরা। লকডাউনের সময় অভুক্ত অবস্থায় ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকের কাছে পৌঁছে গেছি, তাদের ঘরে ফেরার জন্য কেন্দ্র বিভিন্ন রাজ্যের সরকারের সাথে সরাসরি সংঘাতে নেমেছি। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়া, কমিউনিটি কিচেন থেকে বিকল্প চিকিৎসার ব্যবস্থা, সবকিছুতে ছিলাম আমরা মানুষের পাশে এই বামপন্থীরাই। হাতরাসে নির্যাতিতের পরিবার থেকে দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষ, বামপন্থীরা ছুটে গেছেন বারবার সবার কাছে সবার পাশে। কেন্দ্রের সর্বনাশা কৃষি আইন থেকে শ্রমিক কর্মচারী বিরোধী শ্রম আইন সংস্কার, প্রতিবাদে প্রতিরোধে সবার আগে বামপন্থীরাই। সরকারের থাকুক কিংবা না থাকুক, একমাত্র বামপন্থীরাই পারে পুঁজিবাদী ব্যবস্থা এবং শাসক শ্রেণীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বিকল্পের কথা বলতে। সরকারে থাকলে সেই বিকল্পের মডেলও গড়ে তুলতে পারে তারা, আর সেই কারণেই বামপন্থীরা বারবার দেশের শাসক শ্রেণী ও সাম্রাজ্যবাদের টার্গেট গোটা পৃথিবীতে, আমাদের দেশেও। তাই আমার দেশের বামপন্থী সরকারগুলিকে উৎখাত করতে আমেরিকার CIA কেও অঢেল টাকা পয়সা ছড়াতে হয়। কেরালায় EMS তাম্বুত্রিপাদের নেতৃত্বাধীন ভারতের প্রথম কমিউনিস্ট সরকার, কিংবা পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ তার দুটি উদাহরণ মাত্র। কিন্তু তা সত্ত্বেও যা মোছা যায়নি তা হলো এই বিকল্প মডেলগুলির জনমুখী অভিমুখ, মানুষের স্বার্থে পথ চলা। মোছা যায়নি একটা সরকারের প্রকৃত লক্ষ্য কি হওয়া উচিত তার কালো জয়ী উদাহরণ। ফ্যাসিস্টরা মসজিদ ভেঙে মন্দির বানাতে পারেন, 37% জনমত, লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা, রাজ্যসভাতে দাপট আছে, গায়ের জোরে কৃষি বিল পাশ করাতে পারেন, ফ্যাসিস্টদের জুডিশিয়ারিতেও ম্যানেজ আছে, ফেসবুকে আঁতাত আছে, আপনার ঘরে আড়িপাতার স্বভাব আছে, স্থাবক মিডিয়া আছে, কিন্তু এত কিছু নিয়েও অর্থনীতির বিশল্যকরণই খুঁজে দেবার মুরদ নেই, ধর্মের বুলি কোপচে সব পেটে ভাত দেওয়ার মুরদ নেই, মুক্ত বাজারে হিন্দু মুসলমানের ক্যালোরির আলাদা আলাদা হিসাব করার মুরদ নেই, মুনাফাতে ব্রাহ্মণ দলিতের উদ্বৃত্ত শ্রমের বাছাই করার মুরদ নেই, মুরদ নেই আর মুরদ হবেও না। কারণ বাস্তব এটাই যে শ্রমের শোষণেই পৃথিবী জোড়ার সম্পদের প্রবল বৈষম্য, বাস্তব এটাই যে ক্যাপিটালিজমে নয় দাড়িবুড়োর দাস ক্যাপিটালেই বন্দি আছে অর্থনীতির সাম্য। তাই মানুষের কাছে বামপন্থী বিকল্প তুলে ধরতে ফ্যাসিস্টদের সাথে লড়াই করতে হবে, জনকল্যাণকামী সরকারের গঠনের লক্ষ্যে ফ্যাসিস্টদের সঙ্গে লড়াই হবে, লড়াই হবে সংসদে, লড়াই হবে রাজপথে। গণতন্ত্রের এই লড়াইয়ের মহাকাব্য আগামীর ইতিহাসের সোনালী অধ্যায় লেখা থাকবে, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই আমাদের অঙ্গীকার। কমিউনিস্ট পার্টির 100 বছর পূর্তির গৌরবময় সকালে এটাই আমাদের শপথ।